দিয়ে ভয় দেখাতে হবে। এত রাজ্য ভোগ পেয়েও এত ভোগ পেয়েও তোমার এখনো লোক চাইনি। মধ্যপ্রদেশ ভাঙতে হবে, কেন ভাবছো না বিজেপি বন্ধুরা? সব ভাঙতে ভাঙতে স্বাগত। আজ 21শে জুলাই সারা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস পালন হচ্ছে। আজকে আমরা চলে এসেছি এই মুহূর্তে মোহনপুর অঞ্চল করা হচ্ছে। আজকে আমাদের সাথে উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গ তৃণমূল রাজ্য কমিটি সম্পাদক বুবাই বোস, আসুন শুনিনি তার প্রতিক্রিয়া। দাদা, আজকে এই অনুষ্ঠানের জন্য আপনি কী বলছেন? আজকে অনুষ্ঠানটি বিশেষ করে আমাদের তৃণমূল ছাত্র পরিষদের কর্মীদের কাছে, তৃণমূল ছাত্র পরিষদের সমস্ত সদস্যর কাছে আবেগের দিন। 21শে জুলাই মানে আমরা সকল জানি, আমরা সকলে জানি বাংলার যে তৃণমূল কংগ্রেসের কর্মীরা আছে তাদের কাছে আবেগের দিন। আমরা সারা বাংলা থেকে সমস্ত কর্মীদের সাথে আজকের দিন দেখা হয় আমাদের। 21শে জুলাই ধর্মতলা ময়দানে দেখা হয়, নেত্রীর নির্দেশ, নেত্রীর আদেশ আমরা শুনি আজকে। আজকেও শুনলাম আমরা টিভিতে ভার্চুয়াল সভার মাধ্যমে নেত্রী আমাদের কিছু নির্দেশ দিলেন, কিছু বক্তব্য দিলেন, কিছু আমাদের অনুপ্রেরণা দিলেন। আজকের দিনটা আমাদের কাছে আবেগের দিন এই কারণের জন্য, কারণ আমরা ছোটোবেলা থেকে যখন ছাত্র রাজনীতি করে উঠেছি, 21শে জুলাই মানেই শুনেছি তৃণমূল কংগ্রেসের একটা বড় ব্যাপার। কারণ 21শে জুলাই প্রত্যেক বছর তৃণমূল কংগ্রেস নিজেদের রেকর্ড নিজেরাই ভাঙে। আমরা 21শে জুলাই প্রত্যেক বছর যে জমায়েত করি, ঠিক সেই জমায়েতটা নেক্সট বার 21শে জুলাই আমরাই ভাঙি। তো দিদিমণি ঘোষণা করে দিলেন 21শে জুলাইয়ের আগে 21শে মে আমাদের একটা হবে। 2021 সালে আমরা আমাদের নেত্রী তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর আমরা যে বৃহৎ সভা করব, সেই সভা আমার মনে হয় ভারতবর্ষের ইতিহাসে তথা পৃথিবীর ইতিহাসে সবথেকে বড় সভা হবে। এবং সেখান থেকে দাঁড়িয়ে আমরা একদিকে যেমন বিজয় উৎসব পালন করব, অন্যদিকে আমরা নেত্রীর আগামী পদক্ষেপ আমরা শুনব, আমরা নেত্রীর নির্দেশে শুনব। এবং 21শে মের প্রস্তুতি দিদিমণি আমাদের এখন থেকেই শুরু করতে বলেছে। এবং নেত্রী সর্ববৃহৎ যেটা আমাদের আশ্বাস দিয়েছেন যে বাংলার মানুষ তৃণমূল কংগ্রেস যতদিন আছে ততদিন বিনামূল্যে রেশন পাবে। এটা ভারতবর্ষ তো দূর, পৃথিবীর বুকে কোনো সরকার করবে বলে আমার মনে হয় না। এটা মমতা বন্দ্যোপাধ্যায় পারে, এর আগেও যেমন মমতা বন্দ্যোপাধ্যায় সারা পৃথিবীকে পথ দেখিয়েছে কন্যাশ্রী প্রকল্প, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে, আগামী দিনেও মমতা বন্দ্যোপাধ্যায় পথ দেখাবে। যেটা আমরা সবাই জানি
নেত্রী, আমাদের বাংলার মানুষের জন্য তিনি সারাদিন ধরে বাংলার মানুষের কথাই ভাবেন, বাংলার বাংলা কীভাবে উপরে যাবে, বাংলা কীভাবে বাংলার মানুষ কীভাবে উপরে যাবে, বাংলার অসহায় মানুষগুলোর কী হবে সেই কথাই তিনি ভাবেন। এবং আমাদেরও তিনি নির্দেশ দিয়েছেন, আমাদের যারা তৃণমূল ছাত্র পরিষদ থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মীরা, প্রত্যেকটা মানুষ, যদি একটা মানুষও যদি কোনো বিপদে পড়ে সেই মানুষের পাশে গিয়ে আমাদের দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। এবং আমরা যদি সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করব, আমরা তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করব। আজকের দিনটা আমাদের সকলের কাছেই আনন্দের দিন, আনন্দের দিন এই কারণে আমরা সবাই একসাথে মিলিত হই বলে, কারণ আজকে শহীদদের যে স্মরণ করা হয়, শহীদ স্মরণ প্রত্যেক বছর 1993 সালে শহীদরা মারা যাওয়ার পর থেকে যে শহীদের পরিবারকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু তখন কংগ্রেস করতেন, কিন্তু এই দিবস শহীদ দিবস পালনের কথা হওয়া উচিত ছিল কংগ্রেসের, কিন্তু আমি কংগ্রেসের পক্ষ থেকে দেখি না যে কোনো বড় করে শহীদ দিবস আজ অবধি পালন হয়েছে, কারণ সবাই তখন কংগ্রেস করতেন। কিন্তু নেত্রী তার আবেগ ধরে রেখেছেন, তার ভালোবাসা ধরে রেখেছেন, সেজন্য প্রতিবার 21 জুলাই আমাদের প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের শহীদ পরিবারকে তিনি মঞ্চে সবার আগে বসান, তারপর সবাই থাকে। আজকে এই মনপুর অঞ্চলে সাধারণ মানুষের জন্য তৃণমূল ছাত্র পরিষদ কী করলো? তৃণমূল ছাত্র পরিষদ সারা বাংলা জুড়ে এই করোনা এবং আমফান ঝড়ের ক্ষতিগ্রস্তদের পাশে সারা বাংলা জুড়ে দাঁড়িয়েছে। এবং এই হরিঙ্গাটা শহর তৃণমূল ছাত্র পরিষদ আজকে থেকে না বহুদিন ধরে মানুষের পাশে দাঁড়াচ্ছে এবং বিভিন্ন রকম প্রোগ্রাম নিচ্ছে। এবং আজকে মানুষের মধ্যে যে ত্রাণ সামগ্রী, একদম টুথপেস্ট থেকে শুরু করে, সুজি থেকে শুরু করে, তেল থেকে শুরু করে, স্যানিটাইজার থেকে শুরু করে, মাস্ক থেেকে শুরু করে, ঘর পরিষ্কার করার জন্য হাইড্রোক্লোরোকোম থেকে শুরু করে, গাছ থেকে শুরু করে, মানুষকে যেভাবে উদ্বুদ্ধ করছে, এটা অভাবনীয় ব্যাপার। এটা তৃণমূল ছাত্র পরিষদই পারে। আর আমাদের নেত্রীর যেহেতু আমরা সর্বকনিষ্ঠ সংগঠন, আমরা নেত্রীর যেহেতু স্বপ্নের সংগঠন, নেত্রীর আদেশ, নেত্রীর নির্দেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করবো। মূলত মোহনপুর হরিঙ্গাটা এর অঞ্চলে যার উদ্যোগে আজ 21 জুলাই শহীদ স্মরণ শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠান এখানে পালন করা হয়েছে, সেই তৃণমূল ছাত্র পরিষদে পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক রাকেশ পারুই সাথে আমরা সরাসরি কথা বলে নেব তার আজকের এই অঞ্চলে অনুষ্ঠান সূচি নিয়ে। বলুন, প্রথমত সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে আমাদের পশ্চিমবাংলা বাংলাব্যাপী যে প্রত্যেকটা বুথস্তরে যেমন আমাদের কর্মসূচি নেওয়া হয়েছে, তেমনই হচ্ছে রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য সেই নির্দেশকে পাথর করে আমাদেরকে জানায়, যেহেতু আমাদের তৃণমূল ছাত্র পরিষদের কার্যালয় রয়েছে সেখানে কর্মসূচি নিতে। আমফান করোনাতে আমাদের কার্যালয় থেকে বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে আপনারা হয়তো দেখেছেন যে আমরা প্রায় 1.5 থেকে 2 হাজার মানুষকে আমরা ত্রাণ সামগ্রী দিয়েছি। তো আবার সেই লকডাউনের মুখে পড়তে হচ্ছে, যারা উত্তর চব্বিশ পরগনায় কাজ করে তারা যেতে পারছে না। তো যে 13 জন শহীদ হয়েছিল 1993 সালে 21 জুলাই, তারা কিন্তু বাংলাকে বামপন্থ সরকারের থেকে দ্বিতীয় স্বাধীনতা দেওয়ার জন্য রক্ত দিয়েছিল। তার মানে তাদের লড়াইটা ছিল মানুষের স্বার্থে, মানুষকে বাঁচিয়ে রাখার স্বার্থে, মানুষকে বাঁচিয়ে নিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার স্বার্থে। তার জন্য আমাদেরও সেই একইভাবে আমাদের লড়াই। তার জন্য আমরা রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে যেমন আজকে 13 জন শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে, আমাদের পতাকা উত্তোলন হয়েছে, দলীয় পতাকা উত্তোলন হয়েছে, আমাদের এলাকাতে যারা ডানপন্থী পলিটিক্স সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন, তারা মারা গেছেন, বয়সকালে মারা গেছে, তার পরিবার পরিজনদেরকে নিয়ে আজকে আমরা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে কর্মসূচি নিয়েছি। তার সাথে সাথে আমাদের যেহেতু আমফানে প্রচুর গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের এলাকাতে, তাই আমরা প্রায় 200 কাছাকাছি গাছ আমরা ত্রাণের সঙ্গে আমরা মানুষের তুলে দিচ্ছি। ও রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি নিজে আমাদেরকে স্যানিটাইজার পাঠিয়েছে, হোম স্যানিটাইজার, হাইপোক্লোরোফাইড যেটা দিয়েছে সেটা আমরা মানুষের বাড়িতে দিচ্ছি, যাতে তারা নিজস্ব বাড়ি নিজের দায়িত্বে স্যানিটাইজিং করতে পারে। আমরা হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, গ্লাভস ও খাদ্য সামগ্রী, একটু ডেটল সাবান সব কিছু আমরা তুলে দিচ্ছি। আমরা এই কর্মসূচি নেওয়ার কারণে আমাদের সিনিয়র যে সকল দাদারা রয়েছে তারাও তৃণমূল ছাত্র পরিষদের এই কর্মসূচিতে সহযোগিতা করেছে, যুবক যারা রয়েছে তারা সহযোগিতা করেছে, আমাদের লোকাল মাদার নেতৃত্ব বিধায়ক থেকে শুরু করে বিধায়ক নীলিমানাক মল্লিক থেকে শুরু করে সকলে আমাদের কর্মসূচিতে সহযোগিতা করেছে। আপনারা শুনলেন পুরো বিষয়টি, কীভাবে তৃণমূল ছাত্র পরিষদ পশ্চিমবঙ্গে সম্পাদক রাকেশ পারুই তার উদ্যোগে এবং তার যুব সংগঠন মাদার সংগঠন সকলকে নিয়ে আজকে মোহনপুর অঞ্চলে 21 জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। আমি অরুণাভ, ক্যামেরায় অর্গের সাথে, মোহনপুর, হরিঙ্গাটা।